আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং ভিডিওটা যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু বিশাল একটা জিনিস মিস করবে কারণ আজকে হচ্ছে রথযাত্রা জগন্নাথ দেবের তো আজকে আমি তোমাদের সাথে আমি কিভাবে রথ কাটাই এবং তার সাথে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাহেশের রথ তোমাদেরকে আমি আজকে ভিডিওতে শেয়ার করব আমি যাব মাহেশের রথ দেখতে আমাদের খুব সামনেই মাহেশের রথ এবং তার সাথে শ্রীরামপুরে আর কি কি মানে নামকরা রথ হয় সেগুলো তোমাদেরকে যতটা সম্ভব ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কেমন তো বন্ধুরা জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে একদম নতুন পোশাকে এবং মুটুকে সাজিয়েছি বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেলে এবার তারপরে ছেলের রথটা গুছিয়ে নিয়ে তারপরে যাব মাহেশের রথ দর্শন করতে তো মাহেশের রথ যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকো এবং আমার সঙ্গে থাকো কেমন বন্ধুরা দেখো এই আমার ছেলের তিন থাকের রথ কমপ্লিট মাথার উপর ফুলের মালা দুদিকে ফুলের মালা দিয়েছে নিচের থাকে ফুল দিইনি কেননা ঝরে ঝরে বড় রাস্তা পড়ে যায় তো তাই জন্য তো আমার রথ সাজানো কমপ্লিট এবার যে জগন্নাথ দেবের আমরা পুজো করি বাড়িতে সেই জগন্নাথ দেবকেই আমার ছেলে রথে বসিয়ে টানবে আমরা এদিকে পুজো রথ সাজানো এবং বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল এবার চলো যাওয়া যাক মাহেশের রথে এবং তার সাথে আরও অনেক রথ দেখাবো শ্রীরামপুরে তোমরা কিন্তু মিস করো না তো বন্ধুরা ছেলে বায়না করলো বলে মাহেশের রথে যাওয়ার আগে সামান্য অল্প একটু রথটা টেনে রেখে তারপরে আমরা মাহেশের রথে যাবো সঙ্গেও ঠাকুমা রয়েছে আর ওপাশ দিয়ে যে রথটা আসছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মনোরথ বন্ধুরা এখানে রাস্তার পাশে চতুর্দিকে কোথাও বৃক্ষ দেওয়া হচ্ছে কোথাও জলদান করা হচ্ছে কোথায় খাবার দেওয়া হচ্ছে তো এটাই স্পেশাল এখানকার ছোটদের জন্য ছোট ছোট রথ বসেছে সবাই বাড়িতে কিনে নিয়ে যাচ্ছে তো তোমাদের তারই এক ঝলক দেখালাম তো বন্ধুরা জল তেষ্টা পেয়েছে আমরা চলে যাচ্ছি একটু জলদান শিবিরের কাছে চতুর্দিকে বোতলে জল দেওয়া হয় ঠান্ডা জল এখানে যেমন লেবু জল দেওয়া হচ্ছে তো ওই জন্যই ভালো লাগছে তো যাচ্ছি তো তার সাথে আবার এখানে গুজিয়াও দেওয়া হচ্ছে তো হাত পেতে নিয়ে নিলাম জগন্নাথ দেবের প্রসাদ গুজিয়া জয় জগন্নাথ তো আমার ছেলেও হাত বাড়িয়েছে নাগাল পাচ্ছে না তো দেখো বন্ধুরা ওই যে সামনের রথটা ওটা স্বরাজের রথ এখনও পুরো তৈরি নয় সাজানো হচ্ছে মাহেশের পথে যাওয়ার সময় পরে পরে তো বন্ধুরা আর একটু এগোলেই কিন্তু আমরা চলে যাচ্ছি রথের প্রায় কাছাকাছি চলে এসেছি এরপরে একটুখানি পরেই তোমরা দেখতে পাবে মাহেশের তো একটুখানি বোদে নিয়ে নিলাম পথে যেতে যেতে খেয়ে নেব তো বন্ধুরা যত এগোচ্ছি মানুষের ভিড় কিন্তু প্রচুর বাড়ছে পেছনে কাকু কাকিমা দুজনে প্রচণ্ড আশাসি করছে আর সামনে পুলিশের ক্যাম্পের মধ্যে রয়েছে প্রচুর পুলিশ এবং এরম ক্যাম্প অনেক হয়েছে দেখো শ্রীরামপুরের ফ্ল্যাটের তো অভাব নেই আর ফ্ল্যাটের ছাদে ছাদে আজকে দর্শনার্থীদেরও অভাব নেই চতুর্দিকে শুধু লোকে লোকারণ্য আমার ছেলে আর হাঁটতে পারছে না তাই দাদুর সাইকেলে চেপে বসেছে লোকের ভিড় ঠেলে অনেকটাই এগিয়ে চলেছি এবার সামনে আর একটু এগোলেই দেখতে পাওয়া যাবে মাহেশের রথ তো ওই দেখো দূর থেকে রথ আসছে আমাদের কাছে দেখো বন্ধুরা এরই মাঝে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি জিটি রোডের দুধারে ফ্ল্যাটের ওপরে ছাদে প্রচুর অগণিত দর্শনার্থীর ভিড় শুধুমাত্র রথের অপেক্ষা দেখো বন্ধুরা মাহেশের বিখ্যাত সেই রথ যার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করেছিলাম তোমরাও আমার সাথে ভিডিওতে অপেক্ষা করেছিলে তো অনেকটা কাছে চলে এসেছে অগণিত দর্শনার্থী যার জন্য এগোতে পারছি না যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আরও দেখাবো সঙ্গে থাকো প্রতি বছর জগন্নাথ দেবের কৃপায় আসতে পারি এই মাহেশের রথে এবার তোমাদের সাথে এই রথ শেয়ার করে মনটা আরও আনন্দে ভরে গেল তো নিজেই এতদিন ধরে উপভোগ করেছি এবার তোমাদের সাথে উপভোগ করছি তার জন্য আনন্দটা দ্বিগুণের থেকেও দ্বিগুণ হয়ে গেছে তো বন্ধুরা লোকের মাথার জন্য রথ মানে মনে হচ্ছে যেন কত দূরে কিন্তু রথ কিন্তু বেশি দূরে নয় তো চলো দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না জয় জগন্নাথ স্বামী নয়নে পথে আমি লম্বা করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে রথটা ভালোভাবে ক্যামেরায় ধরা পড়ে
চতুর্দিকে লোক শুধু আকাঙ্ক্ষিতভাবে তাকিয়ে আছে যে আরও কাছ থেকে যদি জগন্নাথদেবকে দেখা যায়। তবে এটুকু তোমাদের বলে রাখি, কোনো দর্শনার্থীর পক্ষেই কমিটির লোক ছাড়া খুব কাছ থেকে দেখাটা সম্ভব হয়ে ওঠে না, কেননা যেহেতু লোকের প্রচণ্ড ভিড়। সেই টানের চাপে সবাই এগিয়ে আসছে, তো সেই ভিড়টা এড়ানোর জন্যই আমাদের পিছতে হলো। এবং রথটাকে দেখো অনেকটা ছোটো লাগছে, কারণ আমরা অনেকটাই রথ থেকে সরে এসেছি। তার কারণ ওদিকে পুলিশ পাহারা এবং চতুর্দিকে লোকের মানে সমস্ত কিছু দেখাশোনার জন্য সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে রথটা ঠিকঠাকভাবে টানা যায়, যাতে কারো কোনো অসুবিধে না হয়, কোনো বিপদ না ঘটে, ঠিকঠাকভাবে যেন রথ এগিয়ে চলে। তো বন্ধুরা, বছরেই একটি বাড়ি আসা, যদিও উল্টো রথ হয় কিন্তু উল্টো রথে আর যাওয়া হয় না, সেটা আমরা বাড়ির সামনে উপভোগ করি। তো সোজা রথটাই আমার কাছে বেশি আনন্দদায়ক, এবং সোজা রথে আমি জগন্নাথদেবের দর্শনে আসি, রথ দর্শনে। তো তোমাদেরও এই দর্শনটা করাতে পেরে যতটুকু পারলাম, হয়তো খুবই কিঞ্চিত, কিন্তু সেটাই মনে খুব আনন্দ হলো, বেশ সৌভাগ্যের বিষয় আমার কাছে এটা। তো অন্যবার নিজে নিজে উপভোগ করি, এবার তোমাদের সাথে উপভোগ করলাম। তো বন্ধুরা, এবার একটু পিছিয়ে যাওয়ার পালা, তার আগে শেষ মুহূর্তের রথ তোমাদের কাছে তুলে ধরছি। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চতুর্দিকে শুধু লোকে লোকারণ্য, এদিকে দেখো পুলিশ যে ক্যাম্প রয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবার একটু দাঁড়িয়ে টানটা আরেকবার দেখে তারপর কিন্তু এগিয়ে যাব। তো রথ প্রায় মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছে, তো ভিডিওটা স্কিপ করে একদমই যেও না, তার কারণ এবার তোমাদের দেখাবো আরও অন্যান্য রথ, তার সাথে দেখাবো, ওই দেখো ওই দিকে যে আমি আঙুল দিচ্ছি সেদিকে মাসির বাড়ি, তার সাথে দেখাবো। বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ আরেকটা ছোট রথ যাচ্ছে, তো যেতে যেতে আকাশে একটি ড্রোন ক্যামেরা বন্দি হলো আমার, এটা এখানে সেফটির জন্য প্রতি বছরই রাখা হয়। এরপর দেখো ভিড় ঠেলে একদম সামনেই আমরা এগিয়ে যাচ্ছি মাসির বাড়ির দিকে। মাসির বাড়িতে এখানে প্রচুর প্রসাদের স্টল রয়েছে, তো সামনে দেখো গেট, এই গেট দিয়ে প্রবেশ করলেই মাসির বাড়ি। তো মাসির বাড়িতে প্রবেশ করে সামনে দেখো রয়েছে একটি পার্ক ছোটো মতো, সেই পার্কের মধ্যেই এই আট দিন ব্যাপী মেলা বসে উল্টো রথ পর্যন্ত। আর সামনে দেখো রয়েছে রাধা গোবিন্দের মন্দির, এই মন্দিরেই জগন্নাথদেব মাসির বাড়ি, এবং জগন্নাথদেব এখানেই সেবা পান বলরাম সুভদ্রা দেবী সহ। রাধা গোবিন্দ এবং গোপালকে সামনে আনা হয়েছে সবার দর্শনের জন্য, চরণামৃত এবং প্রসাদ বিতরণ হচ্ছে, আর জগন্নাথদেবকে সামনে ওই পেটিতে বসিয়ে তারপরে সেখানে পুজো দেওয়া দেখো। লাড্ডু দেওয়া হচ্ছে, বোঁদে দেওয়া হচ্ছে, চতুর্দিকে চমচম দেওয়া হচ্ছে দর্শনার্থীদের, এছাড়া জলও তার সাথে দেওয়া হয়। আর এই দিকে তোমার আরেকটি ছোট্ট রথ মায়েশের রথের আদলেই তৈরি, এদিকে এগোচ্ছে, আমার ছেলে গেছে ওখানে দাদুর সাথে রথ টানতে, রথ টানার চেষ্টা করছে, এই প্রথমবার ও মানে ওর জ্ঞানত অবস্থায় এসছে। তো চলো এরপর অন্য রথগুলো দেখা যাক। এটা হচ্ছে স্বরাজের রথ, এটাও আমাদের শ্রীরামপুরের আরেকটা বিখ্যাত রথ, পুরো ফুল দিয়ে রথটাকে সাজানো হয়েছে, মায়েশের রথের আদলেই তৈরি, তবে উচ্চতাটা অনেকটাই কম। এখানে রয়েছে ব্যান্ড বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছে রথ নিয়ে সবাই। তো দেখো এরপর ব্যান্ড পার্টি রয়েছে আগে, এবং ব্যান্ড পার্টির সাথে এগিয়ে যাচ্ছি রেড ড্রেস, ব্ল্যাক প্যান্ট এবং হোয়াইট টুপিতে, এবং অসাধারণ মিউজিক বাজছে। তো চলো একটু সামনের দিকে যাই, গিয়ে দেখা যাক কী মিউজিক বাজছে, একটু শোনাই তোমাদের, নিশ্চয়ই ভালো লাগবে। একটা আলাদা পরিবেশের সৃষ্টি হয়েছে, একটা অসাধারণ দৃশ্য সত্যি বলতে, এটা চোখের সামনে দেখলে আরও আরও সুন্দর হয়ে ওঠে। দেখো ফেরার পথে দেখতে পাচ্ছি ঘুগনি বিতরণ শুরু হয়েছে, তো একটুখানি সেই দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো এরপর দেখো গাছের দিকে গেলাম, বাড়িতে বাবা বলেছে কিছু গাছ নিতে, তো দুই একটা গাছ বেছে বাড়িতে নিয়ে যাব। সব রকম গাছই এখানে দেওয়া হচ্ছে, যাওয়ার সময় নিইনি, কেননা যেতে ভিড়ে অসুবিধা হবে, তো ফেরার পথে এখান থেকে কিছু গাছ নিয়ে নিলাম। আর এই দেখো এবার তোমাদের যে রথ দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের একেবারে বাড়ির সামনের রথ, এটাও অনেকটা উচ্চতা, দোতলার সমান, এটা হচ্ছে তোমার মনোরথ বলে, এই রথটাও বেশ বিখ্যাত রথ। তো এই রথটা এবার সোজা বটতলা ধরে সোজা যাবে, তো গাড়ি সামলে, সব সামলে রথটা টান হচ্ছে, দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো রথটা টান হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে, খুব একটা রথ টানতে পারেনি রথ দেখতে গেছিল বলে, তো আবার নিজের রথ সাজানো রথটা নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদের সামনেই যে বাড়ির সামনে মন্দির প্রাঙ্গণ, সেই মন্দিরের মাঠেই সে নিজের খেয়ালে আমার ছেলে রথ টানছে। এখন মন্দিরে সন্ধে দেওয়ার টাইম, তো সেই কারণে অনেক লোক জড়ো হয়েছে, আর ও আপন মনে কিন্তু রথ টেনে চলেছে। ভিডিওটা স্কিপ করো না, এরপর দেখো আমি তোমাদের নিয়ে এলাম জগন্নাথ
যে বলরামদেব এবং সুভদ্রা দেবীর একদম সামনে, এটা আমাদের সামনেরই আরেক মন্দির, আদ্যা মায়ের মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী, এখানে বড় ঠাকুর বিরাজমান। এই সবে এসে রথ দেখে সমস্ত কিছু কমপ্লিট করে এবার এসে বসলাম, এখন বাজে তোমার ঘড়িতে 8টা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমি তো ভীষণ এনজয় করেছি, তো তোমরাও নিশ্চয়ই ভিডিওটাতে আমার সাথে সাথে রথযাত্রা এনজয় করলে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে। আরও ইউনিক ইউনিক ভিডিও পাওয়ার জন্য, ইউনিক ইউনিক শর্ট ভিডিও পাওয়ার জন্য, লং ভিডিও পাওয়ার জন্য আর হচ্ছে তোমার সাপোর্টটা তোমাদের চাই। এবং আজকের মতো এইটুকুই, শুভরাত্রি এবং সকলকে শুভ রথযাত্রা।